कर ले। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন রাত 11:30 বাজে, বেলা 11:30 না, রাত 11:30। 11:30 সময় আমি আমার ব্লগটা শুরু করেছি। আসলে আজকে তো সেই সকালের দিকে তোমাদের সাথে আমার কথা হয়েছে, তো ভাবলাম বিকেলের দিকে ব্লগটা শুরু করব, কিন্তু সেই সময় আর ব্লগ শুরু করা হয়নি। সন্ধ্যের সময় ভাবলাম ব্লগ শুরু করব, তাও হয়নি, কারণ সন্ধ্যের সময় অর্জুনের কাছে আসলাম, ও যে রুটি করে তারপর অর্জুনের কাছে আসলাম, অর্জুনকে পড়াচ্ছিলাম, এখনও পড়াচ্ছি, সেই জন্য ব্লগটা ঠিকঠাক মতো করতে পারিনি। তো এখন অর্জুনকে ওই বাংলা পড়াচ্ছি, সেই শরৎকাল পড়াচ্ছি, আবার অন্যান্য সাবজেক্ট পড়ানো হয়ে গেছে। বাংলাটা পড়াতে তো একটু বেশি সময় লাগে, ওই জন্য লাস্টেই ধরলাম বাংলাটা। অর্জুন বাংলা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বে, আর অর্জুনের মাও ঘুমিয়ে পড়বে। আমি জাস্ট ব্লগটা শুরু করে রাখলাম আজকে, আর আজকে তো অমাবস্যা, সেই জন্য আমরা রুটি ঘুগনি এইসব খেলাম রাতের বেলা। তো তোমাদের সাথে আমি আগামীকাল সকালবেলা কথা বলবো, আমি শুধু এখন ব্লগটা শুরু করে রাখলাম, ব্লগটা কালকে সকাল থেকে ঠিকঠাক মতো কন্টিনিউ করব। তো গুড নাইট বন্ধুরা, সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হলো শনিবার, এখন সকাল 7:30 বাজে, 8টার সময় কৃপার পড়া আছে, কিন্তু কৃপা তো সে আগে আগে হেঁটে চলেই যাচ্ছে, ও কিন্তু অনেকটা দূরে, আমি অনেকটা পিছিয়ে আছি। ও কি সেই জোরে জোরে হাঁটছে দেখো, আমি ডাকলেও শুনতে পাবে না, কত জোরে ডাকবো, আমার যা রাগ হচ্ছে না, মাঝে মধ্যে এরকম করে, ওর নাকি পড়ায় দেরি হয়ে যায়, আমি নাকি আস্তে আস্তে হাঁটি, ও ওরকম আগে আগে হেঁটে হেঁটে চলে যাবে। ওই দেখো, দেখা যাচ্ছে না ওকে, ও যে মোড়টা ঘুরলো, চোখের আড়াল হয়ে গেছে, হ্যাঁ দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমি বাড়িতে চলে আসলাম, কৃপাকে তো 7:30 সময় নিয়ে বের হলাম, তার আগেই আমার বাসি কাজ আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। বাসি কাজগুলো করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর কৃপাকে নিয়ে বের হয়েছি। বাড়িতে এসে একটু চাউমিন বানালাম সকালের টিফিনের জন্য, আর এখন এই দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরবেলার জন্য শুধু রান্না করব মাছের ঝোল আর ভাত, অর্জুনের জন্য একটু চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা কৃপা রান্না করবে, আমি জোগাড় করে রেখে দেব, ও বলল যে ও ইন্ডাকশানে একটু ওই চিংড়ি মাছ রান্না করবে নিজের মতো করে, কিভাবে কি দিয়ে বানাবে। যাই হোক, চিংড়ি মাছ রান্না করতে তো আর খুব বেশিক্ষণ সময় লাগে না। আমাদের সিলিন্ডারটা একটু ডিস্টার্ব করছে, তো সেই জন্য গ্যাস অফিসে ফোন করা হয়েছে, ওখান থেকে লোক এসে সিলিন্ডারটা ঠিক করে দেবে, সেই কারণে কালকে থেকে আমরা ইন্ডাকশানে রান্না করছি। আর আজকে আমি তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা বলবো, কারণ সকালবেলার দিকে আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে আমি এই বেলা আর কথা বলতে পারি। গুড ইভিনিং বন্ধুরা, হেভি জোরে বৃষ্টি হচ্ছে, কৃপাকে নিয়ে যাচ্ছি আবার সেই স্যারের কাছে। কি করলি? ঘড়ি ঢুকলি। মেয়েটাকে বললাম যে দেখ জোর বৃষ্টি নামবে, একটু পরে বের হ। না না, সেই জন্যই তো আগে আগে বের হচ্ছি, যদি জোর বৃষ্টি নেমে যায় আর বের হতে পারবো না, বড়দের কথা না শুনলে তাই হয়। পুরো ভিজে গেলাম জানো, ছাতা আছে তাও সেই ভিজে গেলাম। অর্জুন বাড়িতে একা, আর আজকে বাজ পড়ছে। বাড়িতে চলে আসলাম আমরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, হাঁটতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে, একটু হাঁটলেই ভিজে যাচ্ছি, ছাতা আছে তারপরেও ভিজে যাচ্ছি। টোটো ভ্যান কোনো কিচ্ছু নেই, যে একটা ভ্যান নেবো সে কোনো কিচ্ছু নেই, বৃষ্টি হচ্ছে, এখন তো এর মধ্যে কেউ যাবে না, আর অতটা রাস্তা হেঁটে যাওয়াও সম্ভব না। কৃপার সেই স্কুল ব্যাগ একদম ভিজে গেল, তো আমি তাই বকাবকি করেছি যে বড়দের কথা না শুনলে এরকমই হয়। আমি বারণ করলাম, ওকে বললাম যে দেখ এখন বৃষ্টি নামবে, একটু পর বের হ, বৃষ্টিটা কমলে যখন টিপ টিপ বৃষ্টি হয় যে ঠিক আছে ওর মধ্যে বের হচ্ছে ঠিক আছে, তো সেই কথা বললাম ওকে। তো বলে বাড়িতে চলো মা, পুরো প্যান্ট একদম ভেজা, কারণ ওর আজকে পরপর দুটো পড়া আছে, ওই এই পড়াটা করে আবার সেই 7টার সময় যে পড়া আছে সেদিকে যাবে। বলে আমি এতক্ষণ সময় এই দুটো পড়া অবধি এই 4-5 ঘন্টা ধরে এই প্যান্ট পরে থাকবো, রাত্রি 10টা অবধি ভেজা প্যান্ট, তো সেই জন্য বাড়িতেই চলে আসলো, বেশি পড়া পড়া করে তো ওই জন্য এই অবস্থা। 10-15 মিনিট একটু দেরি করে গেলে কি হয় বলো তো, 5টায় পড়া, ওখানে যদি 5:10-15 যা, স্যারেরা কি ঠিক টাইম মতো শুরু করে, একদম 5টার পরে কি 5টায় শুরু করে স্যারেরা, 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে, তা না,
ও 15 মিনিট আগে গিয়ে বসে থাকবে, মানে আগে আগে যেতে হবে। ছোটবেলা থেকে এই অভ্যেস, আগে আগে যেতে হবে, কি স্কুল কি স্যারদের বাড়ি সব জায়গায় আগে আগে যেতে হবে। ও বেশি পড়া করে তো, ওই জন্য আর আজকে পড়া হলো না। ঠিক 5টার সময় বের হতো, ও বাড়ি থেকে বের হয়েছে 4:30 সময়, 5টায় পড়া 4:30 বের হয়েছে, 10-15 মিনিট একটু ওয়েট করে বের হলে আর অসুবিধা হতো না। বিকেলবেলার জন্য টিফিন বানাচ্ছি, কৃপাই করছে, আমি ওই একটু হাতে হাতে করে দিচ্ছি। আর কৃপা বলল যে ও মিক্সার মেশিন চালাতে পারবে না, ওর খুব ভয় লাগে, তো সেই জন্য আমি এটা এখন চালাচ্ছি। এর মধ্যে আছে হলো গিয়ে সেদ্ধ করা কাঁচা ছোলা, আর হলো গিয়ে আদা বাটা, সরি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ, এগুলো সব একসাথে এই ব্লেন্ড করে নিলাম। এখন এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর ওই চিলি ফ্লেক্স, অরিগ্যানো, চাট মশলা, জিরের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নেওয়া হবে। অল্প একটু ময়দার গুঁড়ো দেব, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ওই টিক্কির মতো গোল করে তাওয়াতে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু অল্প তেলের মধ্যে সেকে নেওয়াও যায় আর বেশি তেলের মধ্যে ফ্রাইও করা যায়। কৃপা আবার একটু আজকে এটা বেশি তেলের মধ্যেই ফ্রাই করলো, আর আমি এই কাঁচা ছোলার টিক্কি না প্রথম খাচ্ছি, আমি জীবনে এর নামও শুনিনি, আর খাওয়া তো দূরে থাক, আমি তো নামই শুনিনি। ওই দেখো কৃপা এগুলো এখন এই যে বানিয়ে নিচ্ছে, ঝটপট 10 মিনিটের মধ্যে একটা সুন্দর টিফিন হয়ে গেল বিকেলবেলার। ছোলার টিক্কি আমি জীবনেও নাম শুনিনি গো, ছোলার টিক্কি। আমার মেয়ে কোথার থেকে কি সব রেসিপি দেখে আর কি উৎপাটন জিনিস বানায়, খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর সব সময় তেলে ভাজা জিনিস বানাবে, এটা কিন্তু তোমরা ওই কম তেলের মধ্যেও ফ্রাই করতে পারো, জাস্ট একটু অয়েল ব্রাশ করে তাওয়াতে সেকে নিতে পারো, খেতে খারাপ লাগে না, চায়ের সাথে খেতে ভালোই লাগবে। কি সব অদ্ভুত জিনিস, কাঁচা ছোলার টিক্কি। আমি ফ্রিজে একটু ছোলা ভিজিয়ে রাখি, মাঝে মধ্যেই ভিজিয়ে রাখি, ওই ওদের হয়তো মাঝে মধ্যে একটু হালকা ফুলকা খিদে পায় তখন ওই কৃপা একটু শশা টমেটো দিয়ে ওই ছোলা মাখাটা করে খেয়ে নেয়। তো কৃপা আজকে বলে মা এই ছোলা সেদ্ধ করে তারপরে এইভাবে ব্লেন্ড করে আমি টিক্কি বানাবো, এই এইসব বানালো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্জুনের এই 6টার সময় পড়া, অর্জুন তো আনন্দে এরকম এরকম করে লাফাচ্ছে। আমরা যখন কৃপাকে ওই মানে আমি যখন কৃপাকে নিয়ে আসলাম, আমি ওই রাস্তার ওই মোড় থেকে দেখছি অর্জুন বারান্দায় ওই নাচ করছে এরকম এরকম করে, বৃষ্টি দেখছে আর নাচ করছে। তারপর আমাদেরকে দেখে বলে মা আজকে পড়তে যাবো না, ওই দেখো বৃষ্টি হচ্ছে, এখন এই মধ্যে তো যেতেও পারবো না, ছেলেকে আমাকেই পড়াতে হবে, আমি দেরি করে পড়তে বসাবো, এখন ইচ্ছে করছে না। পড়া থাকলে কিন্তু ঠিক, এখন চলে যেতাম ম্যামের বাড়িতে, এটাই হয়, বাড়িতে থাকলে ঠিকঠাক মতো পড়াশোনা হয় না, এই জন্য তো স্যার টিচার দেয়া। তো আমার একটু আর কি হাতে কাজকর্ম আছে, একটু বাজারে যেতে হবে, আমি ভাবছিলাম অর্জুনকে ওই পড়ার ওখানে দিয়ে তারপরে বাজারে যাব আজকে, কিন্তু এই তো আর পড়তে যাবে না, এখন বাজারে যাব, ঠাকুর পুজো দিতে হবে। আমার ছাতাটাও নে, এটা নে, কার জুতো, কি জুতো, কেন কি হয়েছে? পুজো দেওয়ার আগে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম, ভাত রান্না করে পুজো দিয়ে তারপরে এখন আবার কৃপা অর্জুনকে নিয়ে বের হচ্ছি, বৃষ্টিটা কমে গেছে তো সেই জন্য ওদের দুজনকে নিয়ে এখন আবার স্যার ম্যামের বাড়িতে যাচ্ছি। এই দীঘার সমুদ্র এখন পার হতে হবে, কোন দিক দিয়ে যাচ্ছিস, এই কারেন্টের তারের মধ্যে যাস না, কোন দিক দিয়ে, বৃষ্টি বর্ষা হলে না বাড়িতে থাকাই ভালো, বাইরে না বের হওয়াই ভালো, কারণ কোন দিকে কি কারেন্টের তার ফার পড়ে থাকবে সেটাই ভাবছি, যে বের না হলেই ভালো হতো। বৃষ্টিটা কমে গেল, ছেলে মেয়ের পড়া দুটো মিস হবে, ওর জন্যই বের হলাম, রাতের বেলা যদি আসার সময় আমার বৃষ্টি হয় সেই চিন্তা করছি, শুধু মনে হয় হবে না, ওয়েদার দেখে মনে হচ্ছে আর হবে না। কিরে
সমুদ্র অর্জুনকে ম্যামের বাড়িতে দিয়ে তারপর আবার কৃপাকে স্যারের বাড়িতে দিয়ে আসলাম। অর্জুনের ম্যামের বাড়িতে কৃপাও গিয়েছিল। অর্জুনের ম্যামের বাড়ি একদিকে, আমার কৃপার স্যারের বাড়ি আরেক দিকে, 15 মিনিটের দূরত্ব। তো দুজনকে দুই জায়গায় দিয়ে এখন আমি আবার অর্জুনের কাছে যাচ্ছি। ওই সেই সমুদ্র পার হয়ে আসতে হয়েছে, দুটো সমুদ্র পার হয়ে আসলাম, এখন আবার ওই দুটো সমুদ্র পার হতে হবে। আবার অর্জুনকে নিয়ে যখন আসবো, ছুটি হবে যখন অর্জুনে, তখন আবার ওই সমুদ্র দুটো পার হতে হবে। কী অবস্থা, পুরো ভিজে গেছে জানো, প্যান্টটা একদম ভিজে গেছে। এই হলো অর্জুনের ম্যামের বাড়ি, উপরের ঘরে পড়ে অর্জুন। অর্জুনের ছুটি হয়ে গেছে, 9:30 বাজে। তো এখন এই কৃপার স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কৃপার তো এখনো ছুটি হচ্ছে না, ভ্যান পেলে ভ্যানে চলে যাব, আর হাঁটতে পারছি না, আমার পা দুটো শেষ। কৃপার ছুটি হচ্ছিল না বলে আমরা এই পাশের কালী ঠাকুরের মন্দিরে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। 9:45 বাজে, তো মন্দির তো বন্ধ হবেই। এই যে দেখো মায়ের মন্দির, দরজা বন্ধ। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে কৃপা অর্জুনকে নিয়ে বাড়িতে আসার পর আর ব্লগটা করা হয়নি। আমরা কালকে রাতে বাড়িতে আসলাম 10:15 সময়। তো কৃপাকে সেই ছুটি দেওয়া হয়েছে 9:45 সময়, 9:30 তো ছুটি হওয়ার কথা, 9:45 ছুটি হলো। তারপর সেই ভ্যান পাচ্ছি না, রাত হয়ে গেছে, আর এই আমাদের ভেতরের দিকে আর কি ভ্যান আসবে না। ওই সবাই তো বাড়ি ফিরছে, তো রাস্তার উপর দিয়ে সবাই চলে যাচ্ছে, এবার ভেতরের দিকে আসবে না। আমি তো রিজার্ভ করে আসবো, খালি ভ্যান পাচ্ছি না। একে তো ওই বৃষ্টি হয়েছে কালকে, ওই বিকেলবেলা ওরকম বৃষ্টি হওয়াতে ভ্যান টোটো এসব কম ছিল, সেই জন্য ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ওই রাস্তায় আর কি। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ভ্যান পেলাম, ভ্যানে করে চলে এসেছি। আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো এত শরীর খারাপ লাগছিল, ওই বারবার বের হতে হয়েছে না, সেই পায়ের গোড়ালি এসব ব্যথা করছিল, হাঁটু, হাঁটার অভ্যেস নেই তো, হাঁটার অভ্যেস কম, কদিন ধরে খুব হাঁটাহাঁটি হচ্ছে, তো সেই জন্য পা হেভি যন্ত্রণা করছিল, কি পা ভলিনি দিয়ে দিল। আর আমি তারপরে এসে স্নান ট্রান করে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তারপরে কটার দিকে ঘুম ভাঙলো জানি, আমি তো মনে হয় 11টার দিকে শুয়ে পড়লাম, 12টার দিকে ঘুম ভাঙলো। 12টা থেকে 1টা অবধি সেই আমি মোবাইল নিয়েই ঘাটাঘাটি করলাম, ওই ঘুমটা ভেঙে গেল, ঘুম আর আসলো না। সকালবেলা ওই একবারে তালা টালা দিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার রাত্রেবেলা আসা, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে আমাকে শুধু সেই একটু পরপর বেরোতে হচ্ছে, এই দৌড়ে দৌড়ে ওদেরকে দিয়ে আসি, এসে আবার ঘরের একটু টুকটাক কাজ করি, আবার তালা দাও, দরজা জানলা দাও, এই দিয়ে আবার বের হও। দিনের মধ্যে 3-4 বার করে শুধু এই করতে হচ্ছে। কালকে তো ভাবছিলাম যে অর্জুনকে পাঠাবো না পড়তে, কৃপা তো যাবে পড়তে, ও তো পড়া কখনো কামাই করে না, আর উঁচু ক্লাসে পড়ে, পড়া এখন কামাই করা ঠিকও না, এমনিতেই আমরা এদিক ওদিক ঘুরতে যাই তখন পড়া কামাই হয়ে যায়, আর এমনি তো কৃপা কখনো পড়া তো কামাই করবেই না। ও শরীর খারাপ থাকুক, যা থাকুক, জ্বর থাকুক, ওই প্যারাসিটামল খেয়ে চলে যাবে, আগে আগে একটু প্যারাসিটামল খাবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে, পড়তে চলে যাবে, কৃপা এরকম। ভাবলাম কৃপা যখন 7:30 থেকে পড়া, তো অর্জুনকে নিয়েও বের হই, অর্জুনকেও মায়ের বাড়িতে দিয়ে আসি, যদি কৃপা পড়তে না যেত তাহলে বের হতাম না। তো ওই জন্য আর কি ওই একবারে দুজনকে নিয়ে বের হলাম, কৃপার পড়াটা একটু দূরেই ছিল, তো কৃপাকে ওই যে দিয়ে বাড়িতে আসব, ওই অতটা সময় অর্জুন আবার বাড়িতে একা থাকবে, সেই একটা আর কি, সেটা একটা আর কি চাপ ছিল, ওই জন্য তিনজনেই বেরিয়ে গেলাম, অর্জুনকে ওর ম্যামের বাড়িতে দিয়ে কৃপাকে আবার ওর স্যারের বাড়িতে দিয়ে আসলাম। বাড়িতে থাকলে তো ঠিকঠাক মতো অর্জুন পড়তো না, তাও ম্যামের ওখানে গিয়ে 2 ঘন্টা পুরো সলিড পড়েছে, 7:00 থেকে 10:00, মানে 7:00 থেকে 10:00 অবধি 2 ঘন্টা পুরো সলিড করেছে, কিন্তু বাড়িতে থাকলে কিন্তু এই সলিড পড়াটা হতো না, 2 ঘন্টা এক নাগার অর্জুন আমার কাছে পড়তো, তার মধ্যে 14 বার করে এখানে লাফাতো, ওখানে লাফাতো, টিভি দেখতো, মোবাইল দেখতো, রাস্তার যে কি অবস্থা হয়েছিল ওইটা যদি আমি জানতাম যে রাস্তার অবস্থা ওইরকম হয়ে আছে, তাহলে সত্যি যেতাম না, তাহলে আর কালকে অর্জুনকে নিয়ে বেরোতাম না। ওটা আমাদের পাড়া না,
ওটা হলো গিয়ে ম্যামদের বাড়ির ওদিকের পাড়া। তো সেই জন্য আর কি আমি ভালো করে জানি না যে ওখানে এইরকম অবস্থা হয়ে আছে। সবার মুখে মুখে ওই এক কথা যে এই রাস্তার কি অবস্থা, মানে সবারই তো অসুবিধা হচ্ছে ওখান দিয়ে যাওয়া আসা করতে। আর বাইকগুলোর যে কি তারা থাকে, যারা বাইক চালায় তাদের যে কি এত তারা থাকে। সবার থেকে ব্যস্ত মানুষ হলো গিয়ে যারা বাইক চালায় তারা, এত স্পিডে বাইক চালায়। আমার বড় 24 ঘন্টা বাইক চালাতে থাকে, আমার বড় কিন্তু সেই দলে। আমার বড় যখন বাইক চালাবে হেভি স্পিডে বাইক চালাবে, কে জানি বাইকের মনে হয় এটাই নিয়ম, কম স্পিডে মনে হয় বাইক চালানো যায় না। কারণ ওই জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম অনেকটা জায়গা ধরে জল, তো সে বাইকগুলোর পাশের থেকে যাচ্ছে দেখছে আমরা তিনটে মানুষ যাচ্ছি, আরও মানুষ আছে, শাঁ শাঁ করে চলে যাচ্ছে, কোনো ওয়েট করার কোনো সিন নেই। আর ওখানে তো অল্প জল ছিল না, অনেকটা জল, পায়ের গোড়ালির উপরে জল। কিন্তু সব থেকে তারা বেশি তাদের, তাদেরকে আগে যেতে হবে, সবার আগে তাদেরকে যেতে হবে। যখন রাস্তায় জ্যাম হবে তখন দেখবে যে বড় বড় গাড়িগুলো তো আর যেতে পারে না, ওই বাইক সরু ওই যে এখানে জায়গা পায় শুশুর শুশুর করে ওখান দিয়ে ওখান দিয়ে এইভাবে এইভাবে করে বেরিয়ে যায়। বাইকের তারা সব থেকে বেশি, যারা বাইক আরোহী তাদের তারা সব থেকে বেশি, আর তারা সব থেকে পৃথিবীর ব্যস্ততা। আমার দেখা দৃষ্টিতে বাইক খুব ভালো চালায় আমার মেজভাসুর। মেজভাসুর খুব ঠান্ডা মাথার মানুষ, তো ওই জন্য বাইক ধীরে সুস্থে বুঝে সুঝে চালাতে পারে, মানে খুব স্পিডে বাইক চালায় না। আর সব থেকে বাজেভাবে বাইক চালায় আমার হাজবেন্ড, আমার বর, মানে ও এত স্পিডে বাইক চালায়। আর তারপরে তো ফোন আসলে ফোনে কথা বলতে বলতে বাইক চালাবে ও, মানে এগুলো বহুবার বারণ করা হয়েছে তাও ও শোনে না। কারণ ওর ওই কাস্টমাররা ফোন করে তো ভাবে যে কাস্টমার ফোন করেছে, ফোনটা ধরবো না, তো সেই এইভাবে হেলমেটের মধ্যে এইভাবে করে মোবাইলটাকে রেখে সে কথা বলতে বলতে বাইক চালাবে। আমাকে যে কতজন রিপোর্ট করেছে, মানে অনেক বছর ধরে তো এখানে থাকা হয়, মোটামুটি অনেকেই চেনে, মানে রিপোর্ট বলতে আমাকে বলে যে তোমার বর সারাক্ষণ মোবাইলে এইভাবে করে কথা বলে আর বাইক চালায়। উপরে ঘর থেকে একটা শব্দ পেলাম, ওই জন্যই আমি কথা বলতে বলতে একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে। অর্জুন সেই খাটের উপর থেকে স্কুটি ফেলে দিয়েছে, কি শব্দ হলো, কিরকম জ্বালান জ্বালায় ওই স্কুটি আছে না, ওই লোহার, তো ওটা টাইলস তো ভেঙেই যাবে। কৃপা বলে মা ওই স্কুটি সেই এইভাবে করে ছুঁড়ে ফেলেছে টাইলসের মধ্যে, জানি না টাইলস ফাইলস ভেঙেছে কি না। এই স্কুল যেদিন না থাকে সেদিন এরকমই করতে থাকে। তো এখনকার দিনে দুটো বাচ্চা সামলানো সত্যি খুব কষ্টের। আগের দিনে ছেলে মেয়ে নিয়ে অত সমস্যা হতো না, আগের দিনে ছেলে মেয়েরা কিন্তু নিজেদের কাজকর্ম নিজেরাই করে নিত, দল বেঁধে সবাই সকালবেলা স্কুলে চলে যেত, আবার দল বেঁধে সকালবেলা সবাই ওই বিকেলের দিকে চলে আসতো, আমরাই তো তাই করতাম। সেই 10:30টার সময় দল বেঁধে সেই সবার সাথে স্কুলে চলে যেতাম, 4:30-4:30 সময় আবার দল বেঁধে চলে আসতাম। আর এখন ছেলে হোক মেয়ে হোক, মানে সবাই এখন আনা নেওয়া করে, কেউ এখন আর ছেড়ে দেয় না, যারা পারে না তারা স্কুল গাড়িতে দিয়ে দেয়। এখন আর বাচ্চারা একা একা স্কুলে যায় না, যাদের বাবা মা ব্যস্ত চাকরি টাকরি করে তো অফিসে যেতে হয়, সেই জন্য তাদের ছেলে মেয়েরা হয়তো অনেক সময় একা একা যাওয়া আসা করে, নয়তো স্কুল গাড়িতেই যাওয়া আসা করে। তো সত্যি এখনকার দিনে ছেলে মেয়েদের মানুষ করা না খুব কঠিন, মানে দুটো ছেলে মেয়ে হলে না তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আমাদের সময় আর্টস গ্রুপের জন্য একজন স্যার ছিল আর সায়েন্স গ্রুপের জন্য একজন স্যার ছিল, দুজন স্যার হলেই যথেষ্ট। কিন্তু এখন তো আর সেই সব নেই, এখন হলো গিয়ে ওই এক একটা সাবজেক্টের জন্য এক একজন স্যার দিতে হবে। স্যারেরা সবাই এখন একটা করেই সাবজেক্ট পড়ায়, 4-5 উঠলেই মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একজন করে টিচার লাগে। এবার অনেকে মানে সব সাবজেক্টের জন্য স্যার দেয়, আবার অনেকে দেয় না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ছেলে মেয়েরা যেহেতু অতটা আর কি বাড়িতে থাকলে লেখাপড়া করে না, তাই ওদেরকে স্যার টিচার বেশি দেখি আমি, কারণ বাড়িতে থাকলে শুধু ওই দুষ্টমি করবে দুই ভাই বোন মিলে, সেই জন্য ওই স্যার টিচারদের বাড়িতে যা, তাও বাবা একটু পড়। স্যার টিচারদের বাড়িতে থাকলে তো পড়া তো হয়, যেটুকু পড়ুক, 1 ঘন্টা পড়ুক 1.5 ঘন্টা পড়ুক, পড়া তো হয়। বাড়িতে থাকলে তো দুজনে মিলে শুধু এই মারামারি কাটাকাটি এইসব শুধু করতেই থাকবে। আজকে সকালবেলাও কৃপার পড়া ছিল 6:45 সময়, কালকে রাতে আমি ওকে বলি যে তুই একাই চলে যাবি, পাড়ার মধ্যেই পড়াটা, বললাম যে তুই একা চলে যাবি, এখান থেকে আরও 3-4 জন যায় ওদের সাথে চলে যাবি, গ্রুপে বলে দে, তারপর তোরা সবাই একসাথে সকালবেলা চলে যাবি।
তো ওদের সাথেই গেল, ওদের সাথেই আসলো, এই 1:30টার সময় আসলো। আর বিকেলে স্যার বাড়িতেই আসবে, আজকে আর আমাকে বেরোতে হবে না, ওর জুনের পড়া নেই, আজকে আর বেরোতে হবে না, কিন্তু ঘরের কাজকর্ম এসব করতে হবে, এক্সট্রা কাজ করতে হবে। এ কদিন তো ওদের এই আনা নেওয়া করার জন্য আমি এক্সট্রা কাজে হাত দিতে পারছি না, এক্সট্রা কয়েকটা কাজ টাজ করতে হবে, সে যাই হোক কাজ তো করতেই হবে। ঘরের কাজ করতে অসুবিধা হয় না, এই বারবার করে বাইরে যাওয়া আসা, কী যে চাপ, কী যে বিরক্তি, এটাই বিরক্ত লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখন ব্লগটা শেষ করছি, যেহেতু বাইরে বাইরে বেশি থাকতে হচ্ছে সেই জন্য মানে ব্লগগুলো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে দেখো অর্জুনকে পড়াতে হয় সন্ধ্যের পর, সেই যখন বাড়িতে থাকি তখন পুরো ওকে নিয়ে ব্যস্ত থাকি, তো ওই জন্য মানে নতুন কিছু যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা সত্যিই পাচ্ছি না। তো দেখি এইভাবেই চলুক, আমার এখন কিছু করার নেই, কারণ কৃপা অর্জুনকে একটু আর কি এই পড়াশোনার লাইনে না উঠিয়ে দিয়ে না আমি মানে আমার নিজের ব্লগের দিকে ঠিকঠাক মতো ধ্যানটা দিতে পারবো না। ওরা একটু বড় নিজেদের ভালো মন্দটা একটু বুঝতে শিখুক, তারপর তোমাদের সাথে ঠিকঠাক মতো ব্লগ শেয়ার করব। এখন পাচ্ছি না তো কি হয়েছে, আগামী দিনে চেষ্টা করব, আগামী দিনে পারবো, তাই না? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।